ওয়েস্ট বেঙ্গলে যে আত্মীয় স্বজনের কাছে ফোন করছি না কেন, সবাই বলছে যে বৃষ্টি হয়েছে, পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। 30 তারিখ খুব সম্ভব আমার যেখানে শ্বশুর বাড়ি সেখান থেকে ফোন করলো যে রাত্রে বৃষ্টি হয়ে গেছে আর পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর কিন্তু আমি যেখানে আছি সেখানে এখনো পর্যন্ত এক ফোঁটা বৃষ্টি হয়নি। বৈশাখ তো অনেক আগেই পড়ে গেছে, বলতে গেলে শেষের দিকে যাচ্ছে, তবুও বৃষ্টির বুদও পর্যন্ত পাইনি। জাস্ট চাতক পাখির মতো ওয়েট করে আছি কখন বৃষ্টি হবে আর ওয়েদারটা একটু ঠান্ডা হবে। জানি বৃষ্টি হলে 2-4 দিনের জন্যই ওয়েদার ঠান্ডা হয় আর তারপরে আবার সেই গরম, তবু সেই 2-4 দিনের অপেক্ষায় আছে। আর যখন বেশি বৃষ্টি মানে অনেক দিন বৃষ্টি হয় না, তখন কিন্তু দেখবেন ঘূর্ণিঝড় বা মানে এরকম ধরনের কোনো কিছুর লক্ষ্য দেখা যায়, কালবৈশাখী ঝড় এরকম কিছু হয়। তো চাচ্ছিলাম যে ঝড়টড় কিছু না হয়ে একদম মুষলধারে বৃষ্টি হয়ে যাক আর পুরো পৃথিবীটাকে পুরো ধরিত্রীটাকে ঠান্ডা করে দিয়ে যাক। তো যাই হোক, আমার চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না, যখন সময় হবে তখনই হবে, তো জানি সেটা অবশ্যই, তো সেই সময়ের অপেক্ষায় আছি। আর গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন বাজে বেলা 11টা আর এখন থেকেই আজকে ভিডিওটা শুরু করছি। সকালের তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, পুতুর জন্মদিনের এটা এখনও নামানো হয়। সকালের ব্রেকফাস্টে হয়েছে পরোটা, পরোটা বলতে গাজর আলু এগুলো গ্রেট করে ধনে পাতা দিয়ে লঙ্কা দিয়ে আটা মেখে পরোটা বানিয়েছি, সেটাই খেয়েছি। দই দিয়ে, কেউ দই দিয়ে খেয়েছে, কেউ সস দিয়ে খেয়েছে, তো এইভাবেই খাওয়া হয়েছে। আর এখন তো চান্দান হয়ে গেছে, পূজা টুজা দেওয়া হয়ে গেছে, তো এখন শুধু করতে হবে দুপুরে রান্না বান্না। তার আগে আমি একটু ব্যাংকে যাব পিয়াকে নিয়ে, কারণ ব্যাংকে একটুখানি কাজ আছে পিয়ার, আবার পিয়া চলে গেলে সেই কাজটা মিটবে না, তো চাচ্ছি পিয়া থাকতে থাকতে কাজটা যাতে মিটে যায়। তো আগে ব্যাংকের থেকে আসি, তারপরে আবার শুরু হবে দুপুরে রান্না বান্না। আজকে যদিও সিম্পল করব, সিম্পল কিছু রান্না হবে সেটাই ভেবে নিয়েছি। তো চলুন আগে ব্যাংকের থেকে আসি। তার কে বলছে চুপচাপ খেতে ছোটবেলায় না, এখানে আসার পরে এই বাবাইদের বাড়ি এই এদের বাড়ি করে করে খাওয়াতে হতো, কথা বলছে খাওয়ায় আমি তুমি কি করে খেতাম? ওই জবরস্তি যেভাবে সেভাবে যত ঢুকে এই আপনি ঢুকে নিই না, আবার আরেকবার আধা ঘন্টা বাদে আবার আরেকবার ট্রাই করতাম, আরো আধা ঘন্টা বাদে আরেকবার ট্রাই করতাম, একদম কালকে রাত্রে মাংস মাছ এগুলো হয়েছিল, তো তার জন্য ভাবলাম আজকে একদম সিম্পল করব। তো রান্না বলতে এখানে টক ডাল হচ্ছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, দুপুরে মাংস আছে পুটু আর পেঁয়াজ জন্য, আর এখানে শুধু পেঁয়াজ দিয়ে করলা ভাজা করব। আর আমার না একটু রাত্রের ভাত আছে জল ঢালা ভাত, ওটা আমি দুপুরে খাবো। ভেবেছিলাম জল ঢালা ভাতটা সকালেই খেয়ে নেবো, কিন্তু খাওয়া হয়নি, ভাবছি আলু মাখা দিয়ে একদম দুপুরে খাবো, গরমের ভিতরে শরীরটাও ঠান্ডা হয়ে যাবে, তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। Yeah.
ব্যাংকের কাজে যাওয়া হয়েছিল, কিন্তু ব্যাংকের কাজটা মেটেনি, ওটা বুধবারে কাজটা মিটবে, মানে গিয়ে বলা হলো তো বললো আজকে হবে না বুধবারে হবে, তো তার জন্য চলে আসা হয়েছে। কালকে একটু মানে মাছ মাংস এগুলো খাওয়া হয়ে গেছিলো বেশি, তাই ভাবলাম আজকে একটু সিম্পল সিম্পল খাওয়া গরমের সময়, তো তার জন্য এটাই বানাচ্ছি। আর কালকে পিয়ার একটা বার্থডে পার্টি ছিল, মানে ওর একটা ফ্রেন্ডের জন্মদিন ছিল, তো সেখানে কী কী করেছে কী আনন্দ করেছে তো সেইগুলো দেখাচ্ছিল, মোবাইলে ভিডিও করেছে সব, তো সেটাই এতক্ষণ দেখছিলাম। তো এখন পরোটাটা ভাজা হলে রান্না আজকে কমপ্লিট। চোপা ঝাড়ু আজকে হচ্ছে পুতুর স্কুল ছিল, কিন্তু পুতু কিন্তু আজকে স্কুল যায়নি, আর এটাই মনে হয় সর্বপ্রথমবার হলো যে আমি পুতু বললো স্কুল যাবো না আর আমি পাঠাইনি। অ্যাকচুয়ালি আজকে 2 তারিখ, আজকে 6টার সময় স্কুল ছিল, 6টা থেকে 9:30 অবধি হতো, খুব 9টা থেকে 9:30 অবধি হতো, তো 6টায় স্কুল থাকলে উঠতে হতো 5টায়, তো 5টার সময় পুতুকে ডেকেও ছিলাম, পুতু 2-4 বার উঁয়া করলো, উঁয়া করার পরেই ব্যাস আবার ঘুরে শুয়ে পড়লো। তো ভাবলাম কি জানি কি মনে হলো, ভাবলাম থাক একটা দিনের ব্যাপার, আবার আজকে এই কালকে ছুটি, কালকে 3 তারিখ, আর একদম 4 তারিখ থেকে স্কুলে যাব, তো তার জন্য আর পুতুকে ডাকিনি, ওই স্কুলেও যায়নি, এতক্ষণ বসে হোমওয়ার্ক করছিল, এখন স্নানে যাচ্ছে। তো ওই যে বললাম একটা পার্টি ছিল ওর বন্ধু, তো সেখানে কীভাবে আনন্দ করেছে না করেছে সেই সব ভিডিও করে এনেছে, তো সেই সব দেখে দুজনে হাসছে আর টাইম পাস করছে, আর আমার তো ওদিকে রান্না চলছে। আর এসে আমি একদম ড্রেস চেঞ্জ করিনি, সেইভাবেই রান্নাবান্না শুরু করেছি। তো এখন করলাটা হচ্ছে, একদম লো আছে দিয়ে এসেছি, করলা ভাজাটা হচ্ছে, আর আমি ড্রেসটা একটু চেঞ্জ করিনি, তো রান্না কমপ্লিট হয়ে গেল খুব সহজে। আর এখন বসেছি একটুখানি রেস্ট নেবো আর ভিডিও এডিটিং করবো, আজকে যে ভিডিওটা যাবে, আর আজকে শুধু এখন শুধু পুতুর স্নান বাকি আছে, তো ও স্নানে যাবে, ও আসলে তারপরে খেতে দেবো। এমনি 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে, 12:30 বাজে, 12টা নয়। তো আজকে তো কী রান্না হলো সেটা তো দেখিয়ে দিলাম, আলু বয়েল হয়েছে, এটাকে এখন পেঁয়াজ দিয়ে মাখা হবে, আমডাল আছে, ভাত তো হয়ে গেছে, আর আমার জন্য আছে ঠান্ডা ভাত, আর এখানে হচ্ছে করলা আর মানে করলা পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে, আর এখন একটুখানি মাংসটা গরম করব, করে আর খেতে দিয়ে দেবো। কালকে রাত্রে করেছিলাম, মাংস একটু বেশি আছে, কারণ বললাম কালকে পিয়ার পার্টি ছিল, তো ও তো খায়নি, ওর সে মাংসটা বেশি থেকে গেছে, তো দুপুরটা হয়ে যাবে ওদের, আমরা তো কেউ সেইভাবে মাংস খাই না মজুমদার আর আমি, পিয়ার পুতুই মাংস খায়, মটন হলে তাও 1-2 পিস ট্রাই করতে পারি, যদিও আগে খেতাম, ইদানিং আমি খেতে পারি না, ছেড়ে দিয়েছি, মানে মজুমদারের যখন থেকে শরীর খারাপ হয়েছে, অপারেশন হয়েছে, আর আমি নিজে যখন থেকে মাছ মাংস কেনা শুরু করে দিয়েছি, বিশেষ করে চিকেনের প্রতি আমার মানে ঘেন্নাটা যেন বেশি এসে গেছে, নিজের হাতে নিজের চোখের সামনে কাটা দেখতাম, সেটাকে এসে আবার ধোয়া রান্না সব মিলেই যেন আমার চিকেনের প্রতি ভক্তি উঠে গেছে। তো যাই হোক, আর কোনোদিন খেতে পারবো কি না জানি না, তবে দেখা যাক, চলুন বক বক না করে মাংসটা গরম করে দিই আর ওদের খেতে দিয়ে দিই। আর দুপুরবেলা পর্যন্ত কোকিলের আওয়াজ শোনা যাচ্ছে, এই তপ্ত দুপুরে কাঠফাটা রোদ্দুরে যখন মাঝে মাঝে কোকিলের আওয়াজ শুনি না, এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে কি বলবো। আর আমার এইখানটা সবসময় পাখির ডাক, কোকিলের ডাক এগুলো খুব ভালোভাবে শোনা যায়, তবে এখানে যে গাছটা ছিল সেই গাছটা যদি না কাটা হতো তো আরও বেশি বেশি শোনা যেত। প্রিয়া যখন ফার্স্টবার হোস্টেলে গেছিলো আর তারপরে যখন এসেছিলো, প্রথমবার যখন বাড়ি এসেছিলো হোস্টেল থেকে, তখনই বড় 1 প্যাকেট ফুচকা কেনা হয়েছিল, যেগুলো রেডিমেড ফুচকা পাওয়া যায় বাজারে, আর তারপরে এই ফুচকাটা আমরা 2 বার খেয়েছিলাম প্রিয়া থাকতে থাকতে, আর তারপরে প্রিয়া হোস্টেলে চলে গেছে আর তোড়জোড় করাও হয়নি, খাওয়াও হয়নি, তো সেইভাবে প্যাকেট বন্দি হয়ে ঘরে পড়েছিল, তো আজকে ফের ফুচকা খাওয়ার জন্য তোড়জোড় চালু হচ্ছে। তো চলুন ফুচকা ভাজা যাক আর ফুচকার জন্য সব তোড়জোড় করা যাক। প্রিয়া ওদিকে অলরেডি তোড়জোড় করা শুরু করে দিয়েছে, আর আমি গিয়ে এখন মশলাটা বানাবো, ভাজা মশলাটা, আর তার সাথে ফুচকাগুলো ভাজব। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে তো হয়েই গেছে, টিফিনের ব্যবস্থা তো করতেই হবে, আর পুতু এখানে খেলে এসে একদম মেতিয়ে পড়ে যাচ্ছে,
পড়াশোনার টাইম এসেছে না, ওই জন্য এনার্জিটা একটু কমই আছে। পড়াশোনার টাইম আসলেই ব্যাস একদম এনার্জি ফুস, খেলতে গেলে তখন ফুল এনার্জিটা থাকে। আর এখানে রেডি করা হয়ে গেছে পেঁয়াজ কুচানো, ধনে পাতা কুচানো, লেবু, কাঁচা লঙ্কা কাটা, তারপরে তারপরে এখানে তেঁতুল জলও রেডি হয়ে গেছে। আর এখানে আলু সিদ্ধ রেডি, ভাজা মশলা করব আলুতে মাখার জন্য, জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে, আর তার সাথে ফুচকাটা ভাজবো, তারপরে একদম রেডি হয়ে যাবে ফুচকা। আর আমি বলছি আর মুখ ভরে জল চলে আসছে, ফুচকা খাবার কথা শুনলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একদম মুখে মুখ ভরে জল আসে। আমাদের ভিতরে টাউনশিপে যে ফুচকালাটা আসতো তো অনেক দিন হয়ে গেছে আসে না, যদিও আমি যখন বাড়ি যাই কোন নগরে যাই তখন আমি ফুচকা খাই, আর এখানে আসার পরে আমি ফুচকা খাই না। এখানে ফুচকা আমার পছন্দ মানে ভালো লাগে না খেতে আর কি, আর যখন যাই খাই আবার বাড়ি এসে ততদিন অপেক্ষা করি, তারপরে আবার যখন বাড়ি যাই তারপরে গিয়ে ফুচকা খাই। কিন্তু এখন আর অতটা ওয়েট করতে হয় না, বাড়ি আমি মাঝে মাঝে নিজের হাতেও ময়দা সুজি দিয়ে ফুচকা বানাই, আর তাছাড়াও এখন রেডিমেড ফুচকা হয়ে গেছে। তো যাই হোক ফুলফিল মানে একদম ফুলফিল রসনা তৃপ্তি না হলেও অল্প কিছুটা হলেও রসনা তৃপ্তি হয়ে যায় ফুচকা। মশলাটা দেখে হয়তো আপনারা ভাবছেন বাবা ফুচকার জন্য এত ভাজা মশলা, অ্যাকচুয়ালি ফুচকার জন্য না, বেশি করে একটু ভাজা মশলাটা তৈরি করে রাখছি, কারণ এখন ভাজা মশলাটা সব কিছুতেই লাগে। এখন গরমের সময় তরকারিতে পেঁয়াজ রসুন বেশি ইউজ করি না, তো যে কোনো তরকারির উপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলে ব্যাস একদম কেল্লা ফতে। আর তার সাথে খাওয়া হয় এখন গরমের রায়তা, তো রায়তা খেতে গেলেও একটু ভাজা মশলা দরকার হয়, তো সব কিছু মিলে একটু মশলাটা বেশি করে বানিয়ে রাখছি, যতটা এখন দরকার হবে হবে, আর যতটা না দরকার হবে তো অন্য কাজে লেগে যাবে। তোর জন্মদিনের বেলুন সব কিন্তু এখানে ওখানে জমা হচ্ছে, তো বেলুনগুলো যেখানে হাওয়া থাকছে না সেখানে এসে এসে জমে যাচ্ছে, আর তাছাড়াও মানে পুতুল ফাঁকা পেলে তো বেলুনগুলোকে ফাটাচ্ছে, আর কখনো হাওয়ায় আপনি আপনি ফেটে যাচ্ছে। তো বেলুন যখন ফুটানো আছে যতক্ষণ ঘরে আছে দেখতে ভালো লাগছে, এখনায় ওখানায় জমে যাচ্ছে। পুরো আর একদম ভালোভাবে ফুচকা সব ফুলে গেছে, আর পুতু এদিকে খাওয়া রেডি মানে চালু করে দিয়েছে, খাওয়া খাও সবার মনের খুশিতে। তোদের গাইড করার জন্য যাচ্ছি, মামিকে গাইড ছড়কে তোর চল নেই সেটি দেখো, মনে যেন ওইটাই টিউশনে যাচ্ছে, আগে আগে দৌড়াচ্ছে। দুটো ঝগড়া করছিস কেন রে? হাই, হ্যালো, মজাক কর রে, মজাক কর, দুপুরবেলা খাওয়ার পরে কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন কাবলি চানা বানাবো পনির দিয়ে। তো এখন প্রেশার কুকারে দেবো, খাওয়ার পরে ভিজিয়ে রেখেছিলাম বলে খুব সুন্দরভাবে ভিজে গেছে, এখন শুধু একটু সিটি মারলেই ব্যাস। তো আজকে কাবলি চানা করবো পনির দিয়ে, আর রুটি হবে, তবে আমাকে ভাত খেতে হবে, ভাত আছে অনেকটা, পেয়ারা আর আমার হয়ে যাবে, শুধু মজুমদার আর পুতুর জন্য রুটি করব, আর পনির কাবলি চানা বানাবো। এখন ঘর পুরো খালি, মানে খালিবেলা ফুল, পিয়া ওভারে আছে, পুতু গেছে টিউশনিতে, আর মজুমদার তো ডিউটিতে,
তো রান্নাটা ফটাফট সেরে নি, তারপরে আবার পুতুকে আনতে যাও টিউশনের থেকে। কষার সময় একটুখানি দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে, আর এখন এই যে চানা মশলা একটু দিয়ে দেব। ব্যাস দিয়েই ব্যাস হয়ে গেছে আমার পনির মশলা। এই যে রুটি হয়ে গেছে আর ওটাও হয়ে গেছে, ভাত আছে, এখন যাবো পুতুকে আনতে। মুখটা দেখো, এসছে ছোটটা, আসনি কই? তোর মজুমদার ডিউটি থেকে চলে এসছে আর তার সাথে সাথে পুতুও চলে এসছে টিউশন থেকে, মজুমদারের সাথেই এসছে, তো আর আনতে যেতে হয়নি। তো আমার তো রান্নাও হয়ে গেছে, ভেবেছিলাম এক্ষুনি বেরিয়ে যাব, কিন্তু দেখলাম ওর সাথে সাথে চলে এসছে আর মজুমদার এখন বাথরুমে যাচ্ছে ফ্রেশ হওয়ার জন্য। তো পুতু তো সারাটা দিন তো এইভাবে কেটে গেল, হাসি ঠাট্টা মজা মস্তি, তারপরে গরমের কথা ভেবে, বৃষ্টির কথা ভেবে, সব ধরনের কথা ভেবে সারাটা দিন আজকেও ভালোভাবে কেটে গেল। আর একটা নতুন দিনের আশায় আজ দিনটাকে শেষ করব। তো সারাদিন যেতে যেতে ব্যাস সোফার কভার খুলে পড়ে গেছে, এইবার রাত্রে খাওয়ার শেষে এগুলোকে আবার সব ঠিকঠাক করে শুতে হবে আর মজুমদার কাছে ফ্রেশ হতে, ও ফ্রেশ হয়ে আসলে খেতে দিয়ে দেবো। পুতু এসে গেছে, হাত পা ধুয়ে নেবে, আর এখানে পিয়া নাচানাচি করছে, পিয়া আর পুতু ব্যাস দুজন এক জায়গায় হলে কখনো মারপিট আর কখনো হাসি ঠাট্টা, মানে একে অপরকে কখনো চোখে হারায় আবার কখনো হাতে হারায় হাপড়ে। তো এইভাবেই চলে, যাই হোক আর একটা নতুন দিনের আশায় আজকের দিনটা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। আর কিন্তু এখন ব্যাস বেলুনগুলো নিয়ে শুরু করে দিয়েছি, ব্যাস এবার সব বেলুনগুলো সব ফটফট ফাটবে আর এগুলো শেষ হলেও শান্তি। দেখছিস ওর আয়ু কত ফাটছেই না, ফাটাবো না। তো এখন বেলুন নিয়ে সবার মস্তি চলছে, এর মধ্যে কতগুলো ফাটবে কতগুলো ফাটবে না আর জানি, ফট করে ফাটাবে প্রিয়া ওর কানের দাঁড়ে। তো ওরা ওদের মস্তি চলতে থাকবে, ফটাবে না বললো। তো বাই, গুড নাইট।